মাঝখানের আগে রয়েছে সমস্ত সমস্ত বক্তব্য তুমি শুনতে পেয়েছো? উনি ওনারা আসলে কি বলুন তো, চোখে আজকে আজকে চশমা পড়ে আছে, কালো চশমা। ওনারা বলছেন দুর্নীতি, সাদা চোখে যা দেখা যাচ্ছে, সাদা চোখে যা বলছে সেটা কি বলো? কারণ আজকে ভারতবর্ষে বেকার যারা বলতে দাও, ভারতবর্ষে আরে ভাই ভারত ভারত আগে বলছি তো, ভারতবর্ষে যখন বেকারত্বের আজ সর্বোচ্চ, তখন সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে 22,000 কোটি টাকা দিয়ে। তার শ্বেতপত্র আগে প্রকাশ করুন। এতক্ষণ ধরে বলছিল আধার কার্ড প্যান কার্ড এইগুলো লিঙ্ক করানোর ব্যাপারে বলছিল, রেশন কার্ড লিঙ্ক করানোর ব্যাপারে বলছিল, হাজার টাকা করে নিচ্ছিল তো। সময় বেঁধে দেওয়া হয়েছিল যখন করা হচ্ছে না দিনের পর দিন, তখন এই টাকাটার কথা উল্লেখ করা হয়েছিল, আমি কি ভুল বলছি? না না, একদম ঠিক বলেছো। আর এরা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টে দেখে থাপ্পড় মেরেছিল রাজ্য সরকারকে, থাপ্পড় মেরে বলেছিল যে না লিঙ্ক আপ করতে হবে। এবং তারপরে যখন লিঙ্ক আপ হয় তখন হচ্ছে 2 কোটি রেশন কার্ড বাতিল হয় ভুয়ো। এই 2 কোটি রেশন কার্ডের চাল কারা তুলেছে? এই 2 কোটি রেশন কার্ডের যারা ফায়দা কারা নিয়েছে? এখানেও আসি, আমি খালি এটার উত্তর চাই, আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না, আমি খালি এটুকু। আমার যে জ্যোতিবাবু আছে ওরা বিজেপির মুখপাত্র, ও তোমার অবশ্যই আমরা নিজেরাই বলে দিচ্ছে। আমি উত্তরটা দাও না আমাকে, খালি সঠিক আমাকে ছোট্ট উত্তর দাও যে যে কোটাকে আপাতত স্থগিত রাখা হয়েছে, যে কোটা রেশন কার্ডকে, তার এগেইনস্ট যে চাল গম এগুলো কোথায় যাচ্ছিল? এখানেই শেষ নয়, প্রচুর রেশন ডিস্ট্রিবিউটর, এক মিনিট, তারপরে এত নাকি আপনাদের দুর্নীতি এই ভাই কিন্তু সঠিক কথাই বলছে যে আমরা কিন্তু এত সব করার পরে কিন্তু জিতে যাচ্ছি। তার মানে না, তার মানে এর দায় কিন্তু সরাসরি ভাবে আমাদের রাজ্যের জনগণ এবং ভোটারদের উপরই চাপাচ্ছে। তোমরাই কিন্তু এর জন্য দায়ী, তোমরাই কিন্তু বারবার ভোট দিয়ে চুরি চোরদের জেতাচ্ছ, ডাকাতদের জেতাচ্ছ, লুটেরাদের তোমরাই কিন্তু জেতাচ্ছ। এটা কিন্তু ঘটনা, এটা অনস্বীকার্য যে আমাদের রাজ্যের জনগণই। এখানে একটা প্রশ্ন রয়েছে, এত চুরি, এত দুর্নীতি, এত অভিযোগের পরও যদি নির্দিষ্ট একটি দল ভোট পায়, তাহলে এখানে বিরোধীরা সক্রিয় নয়? বিরোধীরা আদৌ যে ভুলগুলো হচ্ছে তা আদৌ প্রমাণ করতে পারছে না, বা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে পারছে না? না না, আমি বলি যে যার জন্য এরা শহীদ দিবস পালন করে, যাদের যার জন্য, সেই ঘটনার পরেও কিন্তু সিপিএম বারবার জিতেছে। তার মানে কি এটা বলা যায় যে সিপিএম ভালো কাজ করেছিল? এটা বলা যায়? কখনো বলা সম্ভব এটা? আমি তো কনসার্ন হচ্ছে এই জিনিসটা নিয়ে, যেটা হলো যে বনমন্ত্রী, তৎকালীন বনমন্ত্রী, তার নাম ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ইনি চুরি করেছেন, ইনি দুর্নীতি করেছেন, এবং তার বিরুদ্ধে তদন্ত করার জন্য, তার বিরুদ্ধে তদন্ত করার জন্য কাকে দিয়েছিল? তদন্ত করার জন্য কাকে দিয়েছিল? এই জ্যোতিপ্রিয় মল্লিককে, চোর চুরির জন্য তদন্ত করতে বিজেপি, রাজীব ব্যানার্জিকে আপনারাই বলছেন সাধু।